তুমি কি এর চেয়ে আরেকটা আশ্চর্য খবর শুনতে চাও? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আর কি আশ্চর্য তোমার কাছে আছে? ছোট্ট একটা আশ্চর্য খবর শোনো, আমার আকির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আকিরি নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আব্দুল খালেক আব্দুল মালিক জামাল কামাল লালটু বলটু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি যাই আছে না কেন, ওরে যে নামেরই হোক না কেন, ও যদি ইমানদার হয়, ও যদি আমাকে বিশ্বাস করে আর আমার ওই নবীকে কলেমা পড়িয়ে রসুল বলে স্বীকার করিয়া নেয়, আমার ওই নবীর উম্মতের একটা রাতের ইবাদত এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে বেশি দামি। রব্বুল আলামিন একটু কও রাজ্যার নাম কি? 21 ফেব্রুয়ারির রাত না 26 মার্চের রাত না 16 ডিসেম্বরের রাত নাকি কয় তারিখের রাত একটু কও? নাকি পয়লা বৈশাখের ফান্তাভাতের রাত না পয়লা জানুয়ারির রাত? আল্লাহ পাক বললেন, ঈসা, ওই সকল কোনো রাত না, রাতটা হবে লাইলাতুল কদর। জোরে বলেন লাইলাতুল কদর। এমনিতে নরমাল ঘোষণা দিয়ে দিছি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদতের চাইতে দামি। তবে অন্য ওই ওই উম্মতেরই ওই উম্মতে মুহাম্মাদির 1000 রাত 1000 বছর নরমাল ইবাদতের চাইতে তার এক রাতের দাম বেশি। তবে অন্য নবীর উম্মতের 400 বছর ইবাদতের চাইতে আমার নবীর আখেরি নবীর উম্মতের এক রাতের ইবাদতের দাম অনেক দামি। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ঈসা আলাইহিস সালাম লোভ করে বললেন, রব্বি আতাজআলুনি উম্মত যালিকান নবী, ও আল্লাহ, তাহলে কি আমার একটু সেই নবীর উম্মত বানানো যায়? ঈসা আলাইহিস সালাম দাবি করলেন, আল্লাহ, আমাকে একটু সেই নবীর উম্মত বানানো যায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এবার খোঁটা দিচ্ছেন, ঈসা জাআলতুকা নাবিয়্যা ওয়া রাসূলা, ও ঈসা তোমার নবী বানাইলাম রসুল বানাইলাম, মাত্র 3 দিন বয়সে তোমার জবান খুলে দিয়েছি, 3 দিনে নবজাতক দুল নাই দুলন্ত শিশু বাচ্চা তুমি তোমার মায়ের সতীত্বের সাক্ষী দিয়েছো। বেপে দরবার জিন্দা পায়দা ও কোনাত তেফলে রাদার মাহদে গোয়া ও গুনাদ। এইসা, দুনিয়ার আদম ছাড়া, একমাত্র আদম নবী ছাড়া আর সমস্ত মানুষ মার বাপের মিলনের মাধ্যমে জন্ম নেয়, আর তোমাকে আমি ডাইরেক্ট রুহুল্লাহ বাস ছাড়া শুধু মায়ের গর্ভে আমার পক্ষ থেকে ভিন্ন ফজিলত দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, এক সম্মানে সম্মানী, 2 নম্বরে 3 দিন বয়সে তোমার জবান খুলে দিয়েছি, 4 নম্বরে ওই জবান দিয়ে মায়ের সতীত্বের সাক্ষী দেওয়া আছি, 5 নম্বরে তোমাকে ওই 3 দিন বয়সে রসুল আর নবী বলে ঘোষণা দিয়েছি, 6 নম্বরে দুনিয়ায় শ্রেষ্ঠ 4টি কিতাবের একটা কিতাব ইঞ্জিল তোমারে দিয়েছি, 7 নম্বরে শ্রেষ্ঠ 4 জন রসুলের 1 জন রসুল তোমারে বানাইলাম। এত বড় বড় নিয়ামত দেওয়ার পরও তুমি তৃপ্তি পাও না, তুমি আখেরি নবীর উম্মত হইতে চাও, ঘটনা কি? ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ, যা দেশে সব কিছু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, তবে আমার ইঞ্জিলের মধ্যে কোনো জায়গা লেখা নাই আমি বা আমার উম্মত এক রাত ইবাদত করলে 2 রাতের নেকি দিবা, 1 ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্তের সওয়াব দিবা, 1 বার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার সওয়াব দিবা, এমন কোন কিতাবে তুমি লিখে আমার জন্য পাঠাও নাই। তুমি এই মাত্র বললা আখিরি নবীর উম্মতের এক রাতের ইবাদত ওই আমার উম্মতের আর এই জাতীয় মানুষের 400 বছর ইবাদতের চাইতে বেশি, এই জন্য একটু মেহরবানি করে আমার সেই নবীর উম্মত বানায়ো। ঈসা আলাইহিস সালাম লোভ করছে, আল্লাহ পাক বলেন, এমন দরখাস্ত আরো নবীরা করেছিল, আমি কাহারও দাবি কবুল করি নাই। ঐসা, তোমাকে জন্মসূত্রে আমি বাপ ছাড়া পাঠাইতি, তুমি চরম এতিম, জান্নাতের ভিতরে তোমার মা মারিয়ামকে, তোমার মা মারিয়ামকে আমি সেই নবীর স্ত্রী বানাইয়া, সেই নবীর স্ত্রী বানাইয়া দেব জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে নবী পাক মারিয়াম আলাইহিস সালামকে বিবাহ করবেন, মারিয়াম হবে আমার নবীর স্ত্রী, আর ফিরাউনের স্ত্রী আসিয়াকেও আমার নবীর সাথে বিয়ে করানো হবে। হবে চলো ঈসা কয় না না আমার তারপর একটু সেই নবীর উম্মত বানাতে হবে। আল্লাহ কয় ফাতা কাব্বাল তো দোয়াক, কাহারও দাবি কবুল করি নাই, শুধু তোমার দাবিটা কবুল করলাম, যেহেতু তুমি জন্মসূত্রে বাপবিহীন সন্তান, তুমি জন্মসূত্রে এতিম, এই জন্য তোমার সেই নবীর উম্মত বানানো হবে। কোন সুবহানাল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের উম্মতের নির্যাতনে ঈসা আলাইহিস সালামকে কি করলেন? কয় ওয়ারা ফানা গুমাকানান আলিয়া। দুনিয়ায় যার একবার মৃত্যু হবে, দোস্ত ভালো করে বুঝে নেন, একবার তার নিয়মতান্ত্রিক মৃত্যু হবে, ওই লোকটাকে দুনিয়ার তো কোনোদিন ফিরেই দেওয়া হবে না। ঈসা আলাইহিস সালামের যদি নিয়মতান্ত্রিক মৃত্যু হইতো তাহলে দ্বিতীয়বার আসার কোনো অপশন খোলা থাকতো না। আল্লাহ পাক তাকে দুনিয়ায় একবারও মৃত্যু দেয় নাই, জীবিত অবস্থায় ওয়ারা ফানা গুমাকানান আলিয়া দ্বিতীয় আসমানে উঠাই নিয়েছেন জীবিত অবস্থায়। আবার আখেরি জামানায় ঈসা নবী আমাদের মাঝে আসবে, তবে ঈসা নবী সেই সময় নবী হয়ে আসবে না, আমার আপনার মতো উম্মত হয়ে আসবে। এ যুবক, কিমতে আর চিজ রাদানি কেচিস, কিমতে খুদরা নাদানি আহমাকিস। দুনিয়ার কত তার দাম দাম বুঝলি, বিড়ির দাম বুঝলি, সিগারেটের দাম বুঝলি, মদের দাম বুঝলি, গাঁজার দাম বুঝলি, হিরোইনের দাম বুঝলি, আবার দাম বুঝলি, ট্যাবলেটের দাম বুঝলি, টাকার দাম বুঝলি, গাড়ির দাম বুঝলি, বাড়ির দাম বুঝলি, সোনা দানা সব কিছুর দাম বুঝলি। ওরে যুবক, তুই তোর নিজের দাম বুঝলি না, তুই কত দামি, তুই কত দামি। নবীরা পর্যন্ত তোর স্থানে আসার মতো দরখাস্ত করে ব্যর্থ হয়েছে। মানাবুদ মুয়া থাকা যায় মানাবুদ লুপে তু না গুপ্তা এ মামিশানু আদমি আদা দাই বাজার মুসলমা কর দাই আয় খুদা কুরবা সবাব হসাবার হসা কর দাই। আমরা ছিলাম না আল্লাহ তুমি পাঠাইছো, কাফেরের ঘরে না পাঠাই, না না পাঠায় মুসলমানের ঘরে পাঠাইছো, এগুলো সবই আল্লাহর এহসান আর দয়া, ঠিক কি না? সারা বিশ্বের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ব চ্যাম্পিয়ন বিখ্যাত বিদ্বান মিস্টার আবু জাহেল, নাম তার আমর ইবনে হিশাম। আবু জাহেলের অরিজিনাল নাম আমর, তার বাপের নাম হিশাম, উপাধি আবুল হেকাম সাবা, এবং নবীদের নবীর জবান দেবের হয়ে গেল আবু জাহাল, মূর্খদের গডফাদার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল দামলা। ওরে যা কইয়ে গালিই পারি, কোনো গুণা নাই, ঠিক না? নিজেরা নিজেরা গালাগালি হলে গোলা হবে, ওরে যা কইয়ে পারি, তাই বলে বেশি বেকায় তা কিছু তো কম নামাজের ময়দানে। তো কমপক্ষে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা এটুক তো। ওর নামে কেউ কি একটা ছেলেমেয়ের নাম রাখে? আইজু কাফেররা রাখে, ওর বংশের কেউ কি রাখছে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মুরতাদ বেঈমান কাফের মুশরিক কেউ তার নামে নাম রাখে না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার যেদিন বলছিলাম, ও চরম লেস কাটা, ঠিক না? আল্লাহু আকবার। ও দোস্ত, এই আবু জাহেলের মতো পণ্ডিত ওই সে আল্লাহরে খুঁজে পায় নাই, আমাদের মতো ছোটখাটো ক্ষুদ্র জ্ঞানী মানুষ আল্লাহরে পাইতাম না। আমাদের জ্ঞান দিয়ে আল্লাহরে খুঁজে বের করা বড় কঠিন ছিল। আমাদেরকে আল্লাহ তাআলা জন্মসূত্রে সালেহা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া, আব্দুল খালেক, আব্দুল মালিক, জামাল, কামালের ঘরে জন্ম দিয়েছে। জন্মের পরে ডান কানে আজান আর বাম কানে কামত দিয়া আমাদের সম্পর্ক আল্লাহ রসুলের সাথে করাই দেওয়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তুমি একটু শোকর আদায় করো, তুমি কোন নবীর উম্মত? সেই নবীর উম্মতে তুমি করলে কি? যেই নবীর আগমনে, যেদিন নবী আসছেন, আল্লাহু আকবার, নবী আসবেন বিদায় আল্লাহ তাআলা তার পূর্ব থেকেই মক্কার সম্মান দিয়ে আসতেছেন, মক্কার ইজ্জত দিয়ে আসতেছেন। আল্লাহু আকবার, নবীর আগমনের অসিলায় তার অল্প কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে বলা হয় যে 50 বছর আগে, অথবা বলা হয় নবী যে বৎসর মাতৃগর্ভে আসবেন ওই বৎসরই আসহাবে ফিলের ঘটনা ঘটেছে, আসহাবে ফিলের ঘটনা ঘটেছে মক্কায়। আল্লাহু আকবার। আব্রাহা বাদশা, সে শুনছে যে মক্কায় এরকম সম্মান প্রদর্শন করা হয়, কাবাকে সম্মান প্রদর্শন করা হয়, ও করছে ওর এলাকায় বিশাল একটা মসজিদ বানাইছে খুব ডাঁটে সাঁটে, যে এই মসজিদ বানাইয়া পুরো দুনিয়ার সমস্ত মানুষকে জানাই দিছে হজের সময় মক্কায় যাবা না, ব্যবসা বাণিজ্য সব উড়া করে পরে করে লুটে বুটে খাই হিসাব করতেছে। হজের সময় তো বিশাল ব্যবসা, আজীবন হজের সময় মক্কা মদিনায় ব্যবসা হয়, একেবারে শুরু থেকে যেদিন থেকে হজ বরত শুরু হয়েছে সেই দিন থেকে হজে মক্কায় ব্যবসা হয়। এখন কয় যে মক্কাওয়ালারা কাবা ঘর বানাইয়া ব্যবসা করে লুটে বুটে খাচ্ছে, ওদেরকে আর খাইতে দেওয়া যাবে না, এখন মক্কা কাবা আমরা বানাবো। বিশাল একটা মসজিদ বানাইছে, কাবার মতো বানাইছে, বানাই ওরা আরও কারুকার্য করে সম্পূর্ণ সোনা এবং রূপ দিয়ে পুরোটা বডিকে মোজাইক করে দিছে। আমরা তো করি কি দিয়ে? টাইলস দিয়ে, পাথর দিয়ে, স্বর্ণ এবং রূপ দিয়ে সম্পূর্ণটাকে ঘিরে দিছে সেই তাদের কাবাকে। এখন ঘোষণা দিছে আর কাবার কাছে কেউ যাইতে পারবে না।
এই খবর শুনিয়া মক্কার কুরাইশরা যদিও কাফের, মক্কার কুরাইশরা যদিও কাফের, কিন্তু কাবার এগেনস্টে আরেকটা কাবা হবে এইটা তারা কখনো মেনে নিতে রাজি না। বেশ কয়েকজন কুরাইশি মক্কি উনরা গোপনে গোপনে যাইয়া আস্তে 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 ওই কাছে যাইয়া তওবের নাম নিয়ে, তাদের কাবারে তওব করার নাম নিয়ে পাশতে ঘুরতেছে 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 ঘুরতেছে, সুযোগ পাইয়া তেলের টু মারিয়ে দিতেছে সে কাবায় আগুন ধরাইয়া। তাদের কাবায় যখন আগুন ধরাই দিছে মলমল করে পোড়া শুরু হয়ে গেছে, বেশ তিন চার দিন পর্যন্ত আগুন ধরছে, আগুনের ঠেকাইতে পারে না। ওই আগুনের পিছনে তেল দিচ্ছে কে? জোরে কর না, কে তেল দিচ্ছে? আল্লাহ। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন আল্লাহ রমা, ফিকপি তুই, তোর হাতের ভিতরে আমার শক্তি আছে, জ্বালাই দিবি আগুন তোরা, পোড়াবো আমি। আল্লাহ পাক তিন চার দিন পর্যন্ত পোড়াইছে, আগুন নিভেতে পারে না। পুড়িয়ে যখন একেবারে মুয়া হয়ে গেছে, দলা হয়ে গেছে, এখন সে খাবার কোনো ডক নাই, আব্রাহা কয় তাহলে এই কাম কে করছে? খবর নিয়ে দেখে যে মক্কার কুরাইশরাই এই কাম করছে, তাহলে কাবাকে ধ্বংস করে দিতে হবে। এই কাবা ধ্বংস করার জন্য বিশাল হস্তি বাহিনী, হাতি বাহিনী কিসা হয়তো শুনে থাকবেন, পাঠানো হয়েছে। এই হাতি তিন চার জায়গা বাধা খাইছে, তারপরও ছাড়ে না, এরপরে চলে গেছে, হাতি সামনে চলে গেছে। যার পরে আল্লাহ একবার ফেরেশতা আয়েশা, জিব্রিল আলাইহিসসালাম আয়েশা, প্রথম হাতিটার ল্যাজ ধরিয়ে একেবারে বিলের ল্যাজ ধরে গুলোরই যেমন ঘুরে, ওইরকম হাতির ল্যাজ ধরে গুলি শুরু হয়ে গেছে। ওর ভিতরে সবচাইতে বড় সেনাপ্রধান মহাবাহাদুর বদমাহের জিরা, সেই দামলাটা বসা ছিল হাতির হাতির উপরে, ও তো কোথায় ব্যাঙ্গের মতো উড়িয়ে চলে গেছে। এরপরে উপরের থেকে তৈরন আবাবিল আলম তারা কাই ফাফা আলা রব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট পাখি পাঠিয়ে দেন, পাখির সাইজ হলো কবুতরের সাইজে ছোট, গুগুর মতো সাইজ, কবুতরের চাইতে একটু ছোট গুগুর সাইজ। এদের প্রত্যেকের মুখে এক একটা পাথর, এমন জোরে পাথর মারে, ওই পাথর এমন জোরে মারে, ওরে ওই হাতির পিঠের উপরে ঢুপইরা একেবারে তার পেট দিয়ে বের হইয়া যায়, মাথার উপরে পড়লে তার পিছন দিয়ে বের হইয়া যায়, এমনভাবে হাতিগুলো সব মার্ডার হয়ে গেল। হাজা আলাকুম কাস ফিম্মাকুল, খেতের ভিতরে গরু ছেড়ে দিলে ফসল খেয়ে যেমন খেতকে নষ্ট করে ফেলে, ওরে ওই আসহাবে ফিল হস্তি বাহিনীকে ওরকম ধ্বংস করে দেয়া হলো। একাম জোরে বলেন কে করেছে? ওরে ওই সময় নবী আসে নাই, ওই সময় নবী নবী নিয়ে আসেন নাই, শুধু নবীর আগমনের উদ্দেশ্যে আল্লাহ পাক এই কাবাঘরকে হেফাজতের জন্য আসহাবে ফিল পাঠাইয়া, তাইরন আবাবিল পাঠাইয়া আসহাবে ফিলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরপরে আমার নবী দুনিয়ায় আসছেন, নবী যেদিন মাতৃগর্ভে আসছেন আল্লাহু আকবার, সেই দিন থেকে তার মুজিজার কারামতি শুরু হয়ে গেছে। ও দোস্ত, অন্য মায়ের পেটে সন্তান ঢুকলে মায়ের অবস্থা একটু ব্যতিক্রম হয়, বমি বমি ভাব আসে, কিছু খাইতে পারে না, ঘুম হয় না ঠিক মতো, পেটটা বড় হয়ে যায় মায়ের, আর মায়ের ভিতরে একটা উদ্বিগ্ন অশান্তির অবস্থা সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার, মা আমেনা বলেন, আমার গর্ভে যেদিন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢুকছে, আমার বাবা মুহাম্মদ যেদিন পেটে আসছে গর্ভ ধারণ করেছি, সেই দিন থেকে আমি টের পাই না যে আমার পেটে কোনো সন্তান ঢুকেছে। ওরে মানুষের চাইতে খাবার বেশি খাইলো পেটের মধ্যে ওজন মনে হয়, ভার মনে হয়, আর সন্তান বড় হইতে থাকলে আরো বেশি কষ্ট হয়, এমন কোনো গর্ভের কোনো কষ্ট আমি অনুভব করি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আমার নবীর মায় যেদিন ডেলিভারি হলো, জন্ম হলো, আল্লাহু আকবার, জন্মের সাথে সাথে কেসরার রাজপ্রাসাদে চোদ্দ খান পাথর ছিল কেসরার রাজপ্রাসাদে। নবীর জন্মের সঙ্গে সঙ্গে চোদ্দ খান পাথরকে ওরা সম্মান করত, শ্রদ্ধা করত, ওই পাথর চোদ্দ খান অনাসে কলকল করে খসে পড়ে গেল। পারস্যের ভিতরে শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, একটা আগুন জ্বালাইতো প্রায় 1000 বছর যাবত, একটা আগুন অগ্নিকুণ্ডলী জ্বালাইতো, পারস্যের কাফেররা সেই আগুনকে সেবা করত, শ্রদ্ধা করত, তার পূজা পাঠ করত, সিজদা দিত। এই শিখা চিরন্তন আর শিখা অনির্বাণ, এইটা আল্লাহর নবীর যখন জন্ম নেছে সবে সাদেকের সময়, পানি দেওয়া লাগে নাই, ফায়ার সার্ভিস লাগে নাই, অনাসে এমনিতে শিখা চিরন্তন শিখা অনির্বাণ ধপ করে নিভে গেছে। প্রমাণ করতে চায় আমার নবীর সামনে কোনো শিরিক আর কুফর থাকবে না, কোনো অগ্নি পূজা থাকবে না, কোনো মূর্তি পূজা থাকবে না। কথা বলেন ঠিকই ঠিক না? নবীর জন্মকে উপলক্ষ করে আল্লাহ পাক এই সমস্ত শিরিকের আসবাবগুলো দুনিয়ার থেকে শেষ করে দিচ্ছে। ও দোস্ত, এরপরে আমার নবী জন্ম নিলেন,
নবীর জন্মের সঙ্গে সঙ্গে ওই সময় জন্মের সাথে জন্মের সময় ধাত্রী হিসেবে যারা ছিলেন তন্মধ্যে একজন ছিলেন আবু লাহাবের বান্দি নাম তার সুয়াইবা নাম কি সুয়াইবা গত কয়েকদিন আগে মিশকাতের মধ্যে পড়াইছি এবং সূরা কলমের ভিতরে সূরা কলমের তাফসীর পড়াইতে গিয়ে পড়াইছি এই সুয়াইবা ওই জায়গা দাত্রী হিসেবে ছিলেন সবে সাদেকের সময় আমার নবীর জন্ম সবে আল্লাহু আকবার কথা কথা আইসা যায় ওরে সবে সাদেকের সময় জন্ম আমার নবীর জন্ম শেষ রাত দুপুরে হইতে পারত আমার নবীর জন্ম সূর্যোদয়ের পরে হইতে পারত কিন্তু কেন এই সময় করলেন কয় আমার নবীর জন্মের জন্য দিনও লালাই তো দিনও চাই যে আল্লাহ আখির নবীর জন্মটা আমি দিনের মধ্যে হোক রাত্রে কামনা করে আল্লাহ আখির নবীর জন্ম আমি রাতের মধ্যে হোক আল্লাহ পাক উভয়কে খুশি করার জন্য সবে সাদেক মানে দিন ও রাতের মাঝামাঝি কথা বলেন ঠিক ঠিক না দিন কো রাত কে একটা জড় পদার্থ এর কোন অস্তিত্ব চোখের সামনে দেখি না রাত হলে অন্ধকার হয় রাতকে হাত দিয়ে ধরা যায় না দিন গুলে আলো হয় দিনকে হাত দিয়ে ধরা যায় না রাতকে খাওয়া যায় না দিনকে খাওয়া যায় না রাত্রে কোনো কাজে লাগানো যায় না দিনকেও লাগানো যায় না বাস্তবে এই দুইটা জড় পদার্থ এর ভিতরে তাদেরও আল্লাহ পাক বুঝ দিয়েছেন উভয় আমার নবীর আগমনের তামান্না করে আল্লাহ পাক দুই কোন দুইজনকে খুশি করার জন্য সবে সাদেকের সময় নবী পাককে দুনিয়ায় পাঠাইলেন সুয়াইবা ওই সময় যাইয়া নবীর জন্মের পরে যে তার মালিক ছিল সে গোলাম ছিল হলো কার আবু লাহাবের নবী পাকের চাচা খাজা আবু লাহাব এই আবু লাহাবের বান্দি ছিল আবু লাহাবের বান্দি ছিল সুয়াইবা সুয়াইবা যাইয়া তার মালিককে বলতেছে মালিক জীবনে কোনোদিন এরকম সন্তান দেখি নাই কয় কি সন্তান কোথায় আসছে কয় আপনার মারা ভাই আব্দুল্লাহ তার স্ত্রী আমেনা যে গর্ভবতী ছিল আজকে এই মুহূর্তে তার গর্ভপাত হয়েছে তার গর্ভের থেকে যে সন্তানটা আস ডেলিভারি হয়েছে ওই রকম সন্তান আমার জানা মতে পৃথিবীতে কোনো দিন আসে নাই এমনি আপন ভাই আব্দুল্লাহ আর সে ভাই দুনিয়ায় নাই তার রেখে যে সন্তান আমেনার গর্ভে ডেলিভারি হয়েছে এবং সুদর্শন সন্তানের সুসংবাদ দিয়েছে সুয়াইবা আবুল আহাব সঙ্গে সঙ্গে শাহাদত আঙ্গুলের ইশারায় দেখা যা যা সুয়াইবা যা আজ থেকে তোরে আজাদ করে দিলাম সুয়াইবাকে সেই সময় আজাদ করে দিয়েছে তোরে কেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধুর সাথে যে যেদিক দিয়ে যতটুক মহাব্বত রাখবি আর মহাব্বতের প্রকাশ করবি আমি আল্লাহ তাআলা ওকে তার প্রতিদান দেব মুসলমানে করলে তারে দেব দেব কাফেরে যদি আমার রবির নবীর ব্যাপারে কোনো সামান্যতম সহযোগিতা করে তাকেও আমি তার প্রতিদান দিয়ে ছাড়ব সুবহানাল্লাহ যার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাব সম্পর্কে সিদ্ধান্ত কি নিলেন আবুল আহাব চির জাহান্নামী এক সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না ও দুস্থ এই নবী পাকের জন্মের পর থেকে নিয়ে নবী নবুয়তি পার আগ পর্যন্ত 40 বছর বয়স পর্যন্ত যেদিন নবী নবুয়তি পাইয়া আবুল আহাবকে কলেমার দাওয়াত দিয়েছে ওই দিন থেকে আবুল আহাব নবীর শত্রু হয়েছে এর আগ পর্যন্ত আবুল আহাব ছিল নবী পাকের পরম বন্ধু কত ভালোবাসা ছিল আমার নবীর জন্ম সোমবারে হয়েছে এই উপলক্ষে আবুল আহাব প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইত নবীর জন্মদিবস পালন করত আবুল আহাব একটানা 40 বছর আবুল আহাব নবীর জন্মদিবস পালন করেছেন জশ্নে জুলুস করেছে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইছে যেদিন নবী কলেমার দাওয়াত দিয়েছে সেই দিন আবুল আহাব বদদোয়া করে তাব্বাল্লাক ইয়া খসিস এ তব খবিস এ খসিস কমবক্ত পোড়া কবলে তুই ধ্বংস হয়ে যা আমার নবীকে বদদোয়া করে আল্লাহ পাক সেই বদদোয়ার জবাব দিতে যে বলে তাব্বাত ইয়াদা আবুল আহাব ও কপাল পোড়া আবুল আহাব তোর বদদোয়া আমার বন্ধুর জাররা পরিমাণ ক্ষতি হবে না তবে তার এগেনস্টে আমি আল্লাহ বলে দিলাম তাব্বাত ইয়াদা আবুল আহাব একটা সূরা নাজিল করে দিলাম কমপক্ষে প্রত্যেক দিন সারা পৃথিবীতে কমপক্ষে 100,000 বারের বেশি তাব্বাত ইয়াদা তেলাওয়াত হয় তোর নামে বদদোয়া করবে ডেলি লাখখানিক মানুষ এবং কিয়ামত পর্যন্ত চলবে আর তোর বদদোয়া আমার রসুলের জাররা পরিমাণ ক্ষতি হবে না তবে তোর বদদোয়া আমি যে বদদোয়া দিয়ে দিলাম এই বদদোয়ায় তুই ধ্বংস হয়ে যাবি ঠিক কি ঠিক না কিন্তু তুই আমার রসুলের জন্মের পরে যে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে সোয়াইবারে আজাদ করে দিছিস না ওর বেনিফিট আমি তোরে দেব এর বিনিময় কি হয় প্রত্যেক সোমবারে এখনো পর্যন্ত ও তো কবরের জিন্দেগিতে জাহান্নামের আগুনে পুড়তে তালে আছে কিন্তু তার পাকে পাকে প্রত্যেক সোমবারে আবুল আহাবের শাহাদত আঙ্গুলটা সাত ঠান্ডা হয়ে যায় আর ওই ঠান্ডা হওয়ার কারণে মুখের মধ্যে দিয়ে চুষা দেয় ঠান্ডা ঠান্ডা পানি অনুভব করে আর ওই খাইয়ে তার কিছুক্ষণের জন্য কলিজাটা ঠান্ডা থাকে
আমার নবীকে এই সাদত আঙ্গুলি দিয়ে ইশারা করিয়া নবীর জন্মের পরে যতটুকু মহব্বত আর ভালোবাসা দেখাইছে তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কিয়ামতে জাহান্নামে যাওয়ার পর সোমবারে তার এই সাদত আঙ্গুল ঠান্ডা হবে। আবু তালেব নবী পাককে সমর্থন করেছেন কিন্তু কলেমা পড়ে নাই, আবু তালেব চির জাহান্নামী। আবু তালেব চির নবী পাককে কোলে কাখে মাথায় পিঠে বুকে সব জায়গা নবী পাকের স্পর্শ নিয়েছে, কোলে করছে, জড়িয়ে ধরছে, পিঠে রাখছে, সারা গায়ে আবু তালেবের সারা গায়ে আমার নবীর সাথে স্পর্শ হয়েছে। এই স্পর্শের বদৌলতে আল্লাহ পাক আবু জাহালকে আবু তালেবকে জাহান্নামে দেবে, তবে তার শরীরের কোনো জায়গা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র নবীর গায়ে পা লাগাই নেই কোনোদিন, শ্রদ্ধা দেখাই ভালোবাসায় শ্রদ্ধার খাতিরে নবীর গায়ে পা লাগাই নাই, ওই পাটা নবীর সাথে স্পর্শ করতে বাকি থাকায় ওই পায়ে শুধু জাহান্নামের একটা জুতা পরায় দেবে, আর কিচ্ছু না। গায়ে মাথায় কোনো জায়গায় আগুন লাগবে না, শুধু পায়ে থাকবে জাহান্নামের আগুনের জুতা। হাদিসের ভিতরে লেখে ওই জুতা পায়ে আগুনের জুতা হবে, সারা গায়ে সব জায়গা বরফ মালিশ করলেন, শুধু পাও দুইখানে আগুনের জুতোর মধ্যে থাকলে পুরো গা ঠান্ডা থাকবে না, কথা কয় না, আরামে ঘুম আসবে না, আসবে মনে করে দেখেন আসবে, সারা গায়ে না পায় না সারা শরীর আপনার জান্নাতের মধ্যে, কেনি আঙ্গুলের এই ছোট আঙ্গুলের একটু নখ শুধু আগুনের মধ্যে পড়তে থাকবে, ঘুম হবে। আবু তালেবের সারা গায়ে স্পর্শ হবে না আগুনের, আমার নবীর শরীরের সাথে স্পর্শ হওয়ার কারণে এই সম্মানে তাকে সম্মান দেওয়া হবে। শুধুমাত্র পা নবীর গায়ে লাগে নাই, ওই জায়গা জুতো পরায় দেবে, ওই পায়ের জুতো আর আগুনের পাওয়ারে মাথার মগজ টকবক করতে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ আল্লাহ। এ যুবক তুমি সেই নবীর উম্মত যেই নবীর বরকতে যার সাথে সোয়া লাগলে কাফেরে পর্যন্ত পুরস্কার পায়, আর সেই নবীর জন সেই নবীর উম্মত তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। নবী পাকের মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি রসুলকে ভালোবাসবে ভালোবাসলো, আর যে আমার আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাওয়া। সুবহানাল রাসূল বলো না খুশি অন্যায় জান্নাতে যাবেন, বলেন কোথায় যাবেন, যাবেন বলেন আলহামদুলিল্লাহ, খুশি আছেন জান্নাতে যাবেন। একা একা জান্নাতে গেলেও যাওয়া যায়, আর সদল বলে গেলেও যাওয়া যায়, দলীয় নেতা নেত্রীদের সাথে গেলেও যাওয়া যায়। তো আমাদের আমরা গোপালগঞ্জ ফরিদপুরের মানুষ, এদেশের মানুষ আমলিগ পছন্দই বেশি বা বিভিন্ন দলে থাকতে পারে, বর্তমানে আমলিগ আমলিগের সময়টা আমলিগেরই কোয়া লাগে। তা আমলিগির বড় বড় সব নেতাদের সাথে ভেস্তে যাইতে পারলে মজা আপনি বেশি পাবেন না মোহাম্মদ রসুলুল্লাহর সাথে যাইতে পারলে? আমলিগির বড় নেতাদের সাথে যাবেন না নবীর সাথে যাবেন? বিএনপি আলা বিএনপির জিয়াউর রহমান খালেদা জিয়া এদের সাথে জান্নাতে যাবেন না নবীর সাথে? জাতীয় পার্টি আলারা কের সাথে বাদ্য এরশাদ কাকার সাথে গেলে হবে না, কার সাথে যাবেন? নবীর সাথে। হুজুর বলেন আল মারউ মামান আহাব্বা, প্রত্যেক ব্যক্তি তার সাথে তার হাসর হবে যার সাথে যার ভালোবাসা থাকবে দুনিয়ায়, যার সাথে যার সুসম্পর্ক, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর হবে। আল্লাহু আকবার। তা আমার নবীকে উপলক্ষ করে আল্লাহ তাআলা মক্কা মদিনার সম্মান দিয়ে আসতেছিলেন, কাবা ঘরকে হেফাজত করেছেন কোন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কাবার ইতিহাস গুলার থেকে অনেক লম্বা, কইতে গেলে সময় লাগবে, সংক্ষিপ্ত এতটুকু যে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে, আদম আলাইহিস সালামকেও দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে, 50 বছর না এর পরিষ্কার রেওয়ায়ত, 50 খামসিনা আলফা সানা, 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাবা ঘর বানাইছে। কোন সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণের 40 বছর পরে, কাবা ঘর নির্মাণের মাত্র 40 বছর পরে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানের দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। এই জন্য আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, আমি সারা দুনিয়ায় যত ঘর মানুষকে দিয়ে তৈরি করেছি ফেরেশতার মাধ্যমে তৈরি করেছি, তন্মধ্যে সবচাইতে সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর, বানাইছি ফেরেশতার মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। চলে আসছে সেই কাবা ঘরের সাথে সমস্ত নবী রসুলদের উঠা বসা আসা যাওয়া, আস্তে আস্তে এর মাঝে কোনোদিন মূর্তি ছিল না। হযরত এই কি বলা হয় ইদ্রিস আলাইহিস সালাম, শামবিল আলাইহিস সালাম না, হযরত আদম আলাইহিস সালামের ছেলে
জেনে থেকে ছুটে গেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সর্বপ্রথম তার মূর্তি কাফেররা শয়তান কি বলা হয় তার সন্তানরা বানাইছে শয়তানের প্ররোচনায় এর আগ পর্যন্ত দুনিয়ায় কোনো মূর্তি ছিল না কাবাগার ফ্রেশ ইবাদত করে নবী রাসূলরা এবং সাহাবাই কেরাম উম্মতরা সব ইবাদত বন্দেগী করে আস্তে 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 নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আয়েশা যখন সারা দুনিয়ার মানুষ সীমা লঙ্ঘন করছে নূহ আলাইহিস সালাম 1000 বছর দাওয়াত দিয়েছে কতদিন একটানা 950 বছর এই 950 বছরের ভিতরে উনি মেহনত করে বানাইছে কয়জন মুসলমান 80 জন কয়জন 40 জন পুরুষ আর 40 জন মহিলা নিজের ছেলে কিনানের সাথে বাইরে দিচ্ছে না এ 80 জন বানাইছে বাকি যাদেরকে যাদের পিছনে মেহনত করে রাতভর মেহনত করে তবলিগ করে ওয়াজ নসিহত করে টুটি কলেমা পড়াই দিয়েছে সকালবেলা সেই দল স্লোগান দিয়ে বেরে নূহের চামড়া তুলে নেব আমরা নূহের চামড়া তুলে নেব আমরা ওরা মিছিল দেয় নূহ আলাইহিস সালাম কয় যে কিডা কি কয় সন্ধি কয় যে রাত্রে যে পড়া ওই যে শিখদের পড়া মোল্লা পড়া কলেমা পড়াই দিয়েছে না সেইগুলো ফিরে আপনার চামড়া তুলে নিচ্ছে উনি কয় না হতেই পারে না দে আগে যাই যাইয়ে সামনে যখন গেছে এই কিল ঘুষি মারপিট পাথরটা তোর মারা শুরু হয়ে গেছে মায়ের খাইতে খাইতে বুড়ো মানে মুখের কোনো আর কোয়ালিটি নাই মুখটু খুলোই ফাটা ফেলাইছে মাথা ফাটানো হাত পা ভেঙে গেছে মায়ের খাইয়া এরপর আছে কান্নাকাটি করে আল্লাহ আমি আর কত মায়ের খাবো একটানা 950 বছর পর্যন্ত লম্বা কিসা সকালে মায়ের খায় বিকেলে মায়ের খায় সকালে মায়ের খায় বিকেলে মায়ের খায় আখেরে আল্লাহ পাকের কাছে কয় আল্লাহ আর তো সহ্য হয় না কিয়ামতে তুমি এদেরকে বিচার করবা ভালো করে জানি কিন্তু চোখের সামনে কিছু দেখতে পারলে ভালো লাগে কিছু দেখতে পারলি ভালো লাগে আজকে আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে একদল যুবক এসে কয় হুজুর খালি অর্ডার দেন কিছু মারপিট দেখলে আপনার ভালো টেকবে না আমি কয় মায়ের দেখলে ভালো টেকবে না কিন্তু বিচের উল্টে যাবে আমার ক্ষতিপূরণ পাবে না চুপ কর আগে গাড়ির ক্ষতিপূরণ পাই পরে মারটা দেখবে স্থানীয়ভাবে যারা প্রভাবশালী স্থানীয় নেতা নেত্রী থাকে এলাকার মানুষ দুর্বল যারা যারা তাদের উপরে কিছু জুলুম অত্যাচার করে এরকম কিছু লোক থাকে আবার কিছু লোক থাকে আল্লাহর রহমতে নেতৃত্ব দেয় এবং সকলের সাথে সুসম্পর্ক সকলে হক আদায় করে এরকম নেতা আছে না নাই কথা বলেন আছে না নাই আছে যে যে দল করেন না কেন দোস্ত আমার বাড়ি গোপালগঞ্জ বলে দলটা নিয়ে কথা বলি তার আমি ওই রাজশাহী গেছি রংপুর গেছি বাংলাদেশের আমলিত সব জায়গায় আছে আমাদের মানুষ কি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভিতরে একটা উদারতা ছিল যে কোনো দল করে লোকটা এখন বিএনপি করে অথচ সে সময় শেখ সাহেবকে চিনতেন উনি বলেন আরে ভাই বিএনপি করি অন্য কারণে করি তবে বঙ্গবন্ধু একটা অদ্বিতীয় পুরুষ ছিল বাংলার জমিনে সে একবার যাকে দেখতো তাকে আর ভুলতো না কোনো দিন এবং তাকে ডাক দিত হাজার মানুষের ভিতরে ডাক দিত ভাই মাননীয় প্রধানমন্ত্রী যদি এই জায়গায় এসে কেউ ডাক দেয় এ খালেক আব্দুল খালেকের অধিকার তো দেই এই রাস্তার পর দাঁড়ায় যদি এর মধ্যে আব্দুল খালেকের ডাক দেয় আব্দুল খালেক খুশি দিয়ে পায়খানা করে দেবে ঠিক না বড়রা ছোটদেরকে আদর করে আমরাই যতটুকু হয়েছি আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা যতটুকু মাকামে রাখছে যদি কোনো মানুষের ভিতরে ডাক দিই এই এই মনির হামিদদির মনির এদিক আসো তো দেখবেন মনির খুশিতি হুশারা হয়ে যাবে যে হুজুর আমাকে নাম ধরে ডাকছে এবং সবাই চেয়ে থাকবে আল্লাহ আকবার হুজুর ওরে চেনে দেখবেন যে পরবর্তীতে মাহফিলে দাওয়াত দিতে জন্য এলাকার মানুষ মনির হামিদদির মনির রে টুকাবে মনির হামিদদির মনির রে চিনি আর ও আমার মাদ্রাসায় চাইল্ড ডেয়ারি ইত্যাদি দেয় মাঝে মধ্যে যোগাযোগ আছে আমার সাথে খুব ভালোবাসি আল্লাহু আকবার তো দোস্ত বড়রা ছোটদের দিকে এরকম সুনজরে তাকাইলে একটু ভালো লাগে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ তো এই স্থানীয় প্রভাবশালী যারা এরকম কিছু ভালো থাকে আর সাথে সাথে কিন্তু নষ্ট থাকে চতুর্দিক দিয়ে তিন পাশতে নেতার জমি মাঝখানে কোনো গরিবীর একটু যারা জমি এবার নেতা ওই নিজের মাঝখানের অল্প একটু জমি আর একজনের হওয়াটাকে স্পট মনে করে ওটা পছন্দ করে না তাকে বারবার বলে ভাই লিখে দেন না কিন্তু লিখে নিয়ে নেবানি এমন ভাবে প্রেসার কিট করে লোকটা লাস্টে ওনার কাছে দিয়ে রাস্তার পাশে যে সাপড়া বাইতে থাকতে ভালোবাসে তবে নেতা তুমি মনে রাখো এরকম প্রভাবশালী যারা প্রভাব দেখায় এরকম জুলুম করো মনে রাখো তোমার স্থান হবে মা কারুন ও হামান ও সাদ্দাদ ও উবাই বিন কাল কারুনের সাথে হামানের সাথে সাদ্দাদের সাথে উবাই বিন কল্পের সাথে এই সমস্ত বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমাশ কাফেরদের সাথে তুমি জাহান্নামী হয়ে যাবে আর তুমি যদি দরদের সাথে ও অল্প একটু ভিতরে এসে থাকো তুমি থাকো নিরিবিলি থাকো প্রয়োজন হয় আমার জমি পাশে আছে তোমার গরু বাছুর বান্তি হলে আমার এখান থেকে একটু ব্যবহার করো কোনো সমস্যা নাই তোমার তরি তরকারি গাছ হট্টুক জায়গার মধ্যে হয় না তোমার লাউ গাছের গোড়াটা তোমার ভিটের মধ্যে দিয়ে ওই জাংলি বাংলি গুড়ি মুড়ি সব আমার জমির মধ্যে দিয়ে করিয়ে খাও কোনো সমস্যা নাই আমার এত কে খাবে এরকম উদারতা দেখাও তুমি কেয়ামতে চার খলিফা আবু বকর উমর উসমান আলীর সাথে তুমি বিনা হিসাবে জান্নাতি হয়ে যেতে পারবে আল্লাহ নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ কিয়ামতে তুমি মারবা ভালো করে জানি তবে চোখের সামনে দুটো একটা গাইগু তো দেখলে একটু ভালো ঠেক
আল্লাহ কয় তা কল তুমি কি দিয়ে মারবো, কয় যে মারো তুমি যেভাবে পারো, লব্বি রব্বি তবে মায়ের দিবা যেভাবে, আমি একটু একটু কই খালি যে লা তাদার আলাল আরদে বিনাল কাফিরিনা তাইয়ারা, কাফেরদের একটা ঘরও যেন দুনিয়ায় না থাকে। কাফের তো থাকবেই না, তাদের ঘরও যেন দুনিয়া আমি না দেখো, দেখলেই আমার খারাপ লাগে। প্রত্যেকের বাড়ির কাছে যে মায়ের খাইয়ে আসছি, একটা ঘরও যেন না থাকে। আল্লাহ কয় তাহলে কিভাবে এই মাইটটা দেওয়া যায়, কয় সেটা তোমার ব্যাপার। আল্লাহ কয় তাহলে পানি দিয়ে সুবইয়ে শেষ করে দিই। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ আমিও তো সাত রাতই পারি না, সেটা আমি জানি না। পানি কটুক হবে কয়, যদি পাহাড়ের উপরে 40 হাত পানি হবে তা দাঁড়াবো কোন জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মারফত উনারে নৌকো একখান বানানো শিখাই দিলেন, নৌকো একখান বানাইলেন। আল্লাহ খুলাসার ভিতরে লেখে ওই নৌকো বানাইতে যাইয়ে নৌকোর সে বিশাল তক্তা, একটা গাছ ফাইলে 1,24,000 তক্তা বেরোইছে। তক্তার সংখ্যা নবীর সংখ্যা বড় নবীদের সংখ্যা সমান হয়ে গেছে। 1,24,000 তক্তা নৌকায় লাগাইয়া প্রত্যেক নৌকোর গায়ে 1,000 নবীর নাম, প্রত্যেক তক্তার গায়ে 1,000, 1,24,000 নবীর নাম লেখা শেষ, নৌকো কমপ্লিট। সামনে দিয়ে যে চারটে তক্তায় গম পড়ে গেছে, এই চারটে তক্তা কোথায় পায় চারটে তক্তা? তো জিবরিল আলাইহিস সালাম বললেন কি যে সাগরের মধ্যে একটা গাছ আছে, ওই গাছটা উঠে আনি, ওই গাছ ফাইয়ে চারটে তক্তা বের করে সামনে লাগান। ওই সাইডে তক্তায় কী নাম লেখো, নবীকে নাম তো লেখা শেষ, কয় যে একটার গায়ে লাগবেন আবু বকর, একটার গায়ে লাগবেন উমর, একটার গায়ে উসমান, একটার গায়ে আলী, জোরে কোন সুবহানাল্লাহ। এই সাইড তক্তা সামনে লাগাবা। আল্লাহ যদিও এই 60 জন মানুষ একসময় কাফের ছিল, কিন্তু ওনাদের তকদির লেখা রয়েছে জাগা মতো, কথা কন ঠিক না, আগের থেকে জাগা মতো নাম সেট করা রয়েছে, নবীদের কাতারে চারটে নাম সেট হবে। তো জিবরিল আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম বললেন যে এত সময় জাগে নাম লেখলাম, প্রত্যেকের নামের শেষে আলাইহিস সালাম লেখলাম, নবীদের নামের শেষে কী কইতে হয় আলাইহিস সালাম, আর এই 60 জনের নামের শেষে রদিয়াল্লাহ, ইনরা কারা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমার রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আর আগে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এই আলাইহিস সালামদের কাতারের মধ্যে রাদিয়াল্লাহ, এরা কারা? কয় যে এই 4 জন হলো আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ 4 খলিফা। যদিও 4 জন তারা নবী না, তবে তারা 4 জন নবীদের কাতারে দাঁড়ানোর মতো যোগ্য মানুষ, যেরকম সুবহানাল্লাহ। কপাল পোড়া শিয়ার গোষ্ঠী সেই 4 জনের মধ্যে আবু বকর আর ওমর রে বংশ ধরে ধ্বংস রে দেয় গালাগালি করে, আবু বকর কাফের, ওমর কাফের, শুধু আলী রে নিয়ে নাচে, উসমানরা দিয়ে তালানু, 3 সাহাবাকে মোটে পাত্তাই দেয় না। আল্লাহ রসুল বলেন আল্লাহ আল্লাহ এই আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি লা তাত্তাকিদু গুম গরদম মিন বাদি ফামান আহাব্বাকুম ফাবি হুব্বি আহাব্বাকুম আমান আবগাদা গুম ফাবি বুক দিয়ে আবগাদা গুম। সাবধান থাকবি শিয়া বলিস আর মুসলমান বলিস, যেই বলিস না কেন আমার একজন সাহাবা সম্পর্কে জবান খুলবি না, তাদের কটুক্তিতে জবান খুলবি না, আমার সাহাবাদের সমালোচনায় জবান খুলবি না। আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি, আমার প্রত্যেকটি সাহাবার ব্যাপারে আল্লাহকে ভয় কর, যদি সাহাবাদের সম্পর্কে জবান খুলি তো জবানকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলাই দেব। ওরে ওই জবান দিয়ে জীবনে কোনোদিন সামনে বাড়তে পারবি না, ওই জবানে কোনোদিন হাউজে কোস্তার কিনতে পারবি না, ওই জবানে কোনোদিন আল্লাহ রসুলের হাত যাবে না, ওই জবানে কোনোদিন আল্লাহর হাত আরশে আজমের নিচে বসাইয়া পৌঁছাইবে না। আল্লাহ আল্লাহ পিয়া সাহাবি, এই সাইডটে নাম সামনে নৌকান বানাবে, এই তক্তা সাইডে পাবে কোন জায়গা, গাছটা তো শেষ, কয় যে সাগরের মধ্যে একটা গাছ আছে ওই গাছটা নিয়ে আসো, কয় পানির মধ্যে গাছ আনবো কি করে, ছেলেকে কইছে ছেলেরা কয় যে পারলি তুমি বুড়ো আইডিয়া খাও, ওর মধ্যে কীটা যাবে পানির মধ্যে, ছেলেরাও বিশেষ করে একটা তো বেশি বেকায়দা গাড়িও আছে, অন্য ছেলেরা দিনদার, তারা কয় যা বত পানির মধ্যে কি এড়ে যাবো, ওই বড় লম্বা জুয়ন যেটা ওরে পাঠান, ওরে কিছু দিলিবার হবে না, তার নাম কি, তার নাম ঔজ ইবনে উনুক, ওর লম্বা হলো 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার, ওরে কইলে পানির মধ্যে গাছ আনিয়ে দেবে, ও যাইয়া গাছ আনবে, তাই নূহ আলাইহিস সালাম কয় যে হুজুর দেবেন কি, কয় যে একক তো খাইস কেনে, কয় যে হুজুর ওইরকম সবাই কয় আগে খাওয়ায় নেন তারপরে। তো নূহ আলাইহিস সালাম 3 কেন রুটি দিয়েছে সামনে, উনি যে সাইজ খায় ওইরকম 3 কেন রুটি দিয়েছে, ও দেখেই দাঁত ভরে আইসে দিয়েছে, 3 রুটিতে কি হয়। নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে ওই সাইজের শোয়া 3 কেন রুটি ওর দাঁতের ফাঁকে পুরো নিয়ে খাওয়া তা লাগিয়ে রয়েছে, উনিও ভয় পাচ্ছে আল্লাহ এরকম 300-400 রুটি দিয়েও দাঁতের ফাঁকে লাগিয়ে তো 3 রুটিতে কি হবে। তারপরে নূহ আলাইহিস সালাম বললেন কুল বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই তুই বিসমিল্লাহ কইয়া খা আমার আল্লাহ 3 রুটির মধ্যে বরকত দেবে। ও কয় যে হুজুর বিসমিল্লাহ কবে তো রুটি দেখিয়া, 3 রুটির উপর বিসমিল্লাহ করলে 3 রুটি 3,000 হবে না, কাজে এই রুটি আনেন, কাজে বিসমিল্লাহ রুটি আনি, যদি বিসমিল্লাহ কবো তাহলে তোর তো বিসমিল্লাহ বলাবো কেন, তা 3,000 রুটি দিয়ে কথা গেল,
ওরা তিন রুটিতে তিন আদারে বরকত দেবে সেই জন্য না তোরা বিসমিল্লাহ বলাই যেইভাবে ইয়ক খাইছে তুই জোরে জোর জোর জবরদস্তি করে বিসমিল্লাহ বলাইছে তো বিসমিল্লাহ বলে খাইতে খাইতে রুটি দেড় খান খাইছে আর খাইতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম ভাই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি গাছ আনতে ভাই দেড় খান খাইয়ে না কয় হুজুর আর পারতেছি না এই পেশতে আর দিলি রুটি হাতে বাঁধে জম্মের খা খাইছে জীবনে আজি পেট বলল কোন সুবহানাল্লাহ গাছ আইনে দেশে তক্তা চাড্ডে ফাড়াইয়া সামনে লাগাইছে নৌকা তো বড় হয়ে গেছে লম্বা কিসা কইতে গেলে সময় লাগবে লাস্ট ফিনিশিং এই নৌকায় উঠলেন এক টানা ছয় মাস কয় মাস ছয় মাস অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন একটু না কইতে পারলে ভালো লাগতেছে না সরের উপরে নৌকো দেড়শো হাত লম্বা তিরিশশো পঞ্চাশ হাত চওড়া তিরিশ হাত উঁচু তালা ছিল সাত তালা এই সাত শ্রেণীর প্রাণী মানুষ টানুষ দিয়ে মালামাল দিয়ে সাত তালা আলাদা আলাদা করে রাখছে প্রত্যেক প্রাণীগুলো জোড়া জোড়া উঠেছে ডাইন হাতে একটা ষাঁড় বাম হাতে একটা গাভী এবার একটা ফাটা এবার একটা ছাগল এবার একটা মোরগ এবার একটা মুরগি এইভাবে যত আছে সবগুলো জোড়া জোড়া উঠেছে উঠে উঠে উঠবে এই নৌকায় কিন্তু উঠোনোর আগে তো চরের উপরে পানি ফুনি কিচ্ছু নাই বিশাল নৌকো একটা বানানো নূহ আলাইহিস সালামের কমরা বদমাইশটা যে কয় নুহু তুমি এই দেশে পানি নাই ফুনি নাই একটু খার পানি পাইনি গোসলের পানি পাইনি এত বড় সাগর একখান বানাই তুলছে বাসবে কবে তামাশা করতেছে যাই কয় ওদের নেতারা বলে দিছে নুহু নবী কয় যে নৌকোয় শুধু সে আর তার ফ্যামিলির লোক উঠবে আমাকে উঠতে দেবে না তাহলে ওর নৌকোয় ওরে উঠতে দেবে না পায়খানা করে ভরি ফেলা সবাই যাইয়ে নৌকোরে পায়খানা করে ভরি ফেলাইছে নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ পানি যদি আইসি যায় আমি গুসাফ করবাটি না নৌকো উঠবি কোন বিপদে ফেলাইনি এ কোন জ্বালা নূহ আলাইহিস সালাম কয় তুমি চুপ করে বসে থাকো তুমি দেখো খালি তামাশা ঘটনা কি যত মানুষ পায়খানা ভালো করে বোঝো যত মানুষ পায়খানা করেছে যারা সমর্থন করেছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা প্লেগ রোগ দিয়া কুষ্ঠব্যাধি দিয়া তাদের দেহ পচাই দিয়েছে কেউ অন্ধ হয়ে গেছে বয়রা হয়ে গেছে সারা গা পচে গেছে কোনো চিকিৎসার তদবিরে কোনো কাজ হয় না সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন আল্লাহ কয় এমন দিক দিয়ে ধর্ম সেদিক ডালও ঠিক ফিট করতে পারবি না কোন দিক দিয়ে কথা বলবে ঠেকাইতে পারবি না কথা বলেন ঠিকই ঠিক না সারা জীবন ভরে বিশ্বের সমস্ত মুসলমানকে মারো ফিলিস্তিন ফিলিপাইন চেস্টিয়া বসনিয়া আরাকান বার্মা এই ইরাক আফগান সারা দুনিয়ায় মুসলমানকে মেরে সাফ করতেছ মুসলমান প্রতিবাদ করতে পারে না শক্তি নাই ক্ষমতা নাই দুর্বল হাতিয়ার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন এমন বোমা মারবো তা কোন দিক দিয়ে আসতেছে তা টেরও পাবি না খালি মরবি আর মরবি খালি শুয়ে পড়বি বালির ছাড়া কথা কন ঠিক ঠিক না খালি তামাশা করো এরপরে ওকে কুষ্ঠব্যাধি হয়েছে তা কোনো তদবিরই সারে না এক বুড়ি জন্মের বুড়ি একেবারে অন্ধ হয়ে গেছে ওই বুড়ি বড় আফসোস করতেছে আ তোরা নুহু নবীর নহুর নৌকোবরে পায়খানা করলি কেয়ামতে ভগবানের কাছে তারা তোরাই সম্মান পাবে আমি বুড়ো মানুষের পায়খানা করতে পারলাম না আমি কি বঞ্চিত হব তোরা আমারে কোনো মতে একটু ডালির পর বসাই তুই ডালি কয় না নৌকোর ডালি ওরে বুড়িরে ধরে ডালির পর বসাইছে কিডা যেন নরম নরম খানি ফেড়ু পায়খানা করে থুয়ে গেছে বুড়িরে বসাই দেওয়ার সাথে সাথে স্লিপ করে নৌকোর মধ্যে বুড়ি বুড়িও ছিল অন্ধ সারা গা কুষ্ঠব্যাধিতে পচা বুড়িরে ধরে টাইম দিয়ে উঠে পানিতে গোসল করানোর পরে বুড়ি ষোলো বছরের যুবক যুবতীর মধ্যে টলটলে চেহারা হয়ে গেছে আল্লাহু আকবার চোখের পাওয়ার বাইরা গেছে আল্লাহু আকবার এখন সবাই বুঝছে যে এই কুষ্ঠব্যাধির থেকে বাঁচার তদ্বির নূহ নবীর ওই নৌকার মধ্যে পায়খানার মধ্যে ডুবতি হবে চতুর্দিক দিয়ে ডুব শুরু হয়ে গেল একজন পায়খানা করছে দেড় কুয়া ডুবই উঠলি সাত পাঁচ কেজি মাহায় না গায় এ কয়েকজনে ডুবানোর পরে নৌকো খালি হয়ে গেছে রুগী রয়ে গেছে এখন কয় এখন কী করি কয় দুইয়ে ন দুইয়ে পানি ন গায় দুইয়ে পানিতে গা গোসল করে তাও সুস্থ হয়ে যায় কর আল্লাহু আকবার একে একে সাত দোয়া একে একে সাত দোয়া নূহ আলাইহিস সালামকে আল্লাহ কয় ওরা পায়খানা করছে ওগে গায় লোশন ক্রিম হিসেবে মালিশ করবে তুমি খালি দাঁড়ায় দাঁড়ায় দেখো খেলা করে কয় নৌকো বানানোর সময় নৌকোর মধ্যে কিছু একটু গুঁড়ো মুড়ো ময়লা টয়লা পড়ে তুমি বুড়ো মানুষ দুটি পানি পাইতে কোথায় এই জন্য ওগেতে সাত দোয়া দেওয়াবো বলে এই খেলা খেলাইছে মাইর হয়ে গেল সুবহানাল্লাহ এই নৌকায় উঠলেন বিশাল বন্যা প্লাবন শুরু হয়ে গেল লাগাতার ছয় মাস বন্যা নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কেন নূহ আলাইহিস সালাম বলেন বাবা নৌকায় ওঠ কলেমা পড় নৌকায় ওঠ ওকায় লা আব্বা আমি কলেমা উঠবো না কলেমা পড়বো না নৌকায় উঠবো না তোমার কলেমা পড়লে নামাজ পড়া লাগে তোমার কলেমা পড়লে রোজা রাখা লাগে
তোমার কলেমা পড়লে আব্বা পর্দা করা লাগে, তোমার কলেমা পড়লে গান বাজনা গাওয়া যায় না, তোমার কলেমা পড়লে গান বাজনা শোনা যায় না, তোমার কলেমা পড়লে বাবা ইত্যাদি ইত্যাদি করা যায় না, ওই কলেমা পড়বো না। নূহ আলাইহিস সালাম কয় বাবারে সাবধান সতর্ক হয়ে যায়, আজকে কিন্তু কোনো উপায় নাই। ও কয় সাবিরা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, পানি যদি বেশি হয়ে যায়, বিপদ যদি বড় আকার ধারণ করে, তাহলে যদি পাহাড়ের উপরে আমি আশ্রয় নেব। আর সে আজিবের মালিক রব্বুল আলামিন বলে, নূহ তুমি বলে দাও, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইন্না বাচ্চা রব্বিকে রশিদ। ওরে কোন জায়গা পালাবি, যদি পাহাড়ের উপরে পালাবি, ওই যদি পাহাড়ের উপরে 40 হাত পানি হবে, ও জায়গা তোর দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। এমন করে পানি আসতে 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 যদি পাহাড়ের উপরে 40 হাত পানি হয়ে গেল, কেনানের কোনো খবর নাই, একটা সুগনি দুই পাশে ভাসায় নিয়ে চলে গেল, চোখের সামনে ছেলেটা চলে গেল, আব্বার ভিতরে একটু খারাপ লাগতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন রেড সিগন্যাল দিয়ে দিলেন, নুহুরে তুমি যদি পুনরায় কেনানের জন্য দোয়া করো, তাহলে তোমাকে নবুয়তির খাতা থেকে নাম কেটে দেওয়া হবে। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার ফ্যামিলির সদস্য নয়, হতে পারে তোমার সন্তান, ভালো করে বুঝে নেন আব্বারা, হতে পারে তোমার সন্তান, তারপরেও তোমার ফ্যামিলির সদস্য নয়, ওরে তোমার ফ্যামিলির সদস্য, যদিও তোমার সন্তান না, তোমার ভাই না, তোমার বাপ না, তোমার আপন কেউ না, তোমার রক্তের সম্পর্কে কেউ না, তবে কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহু রাসূলুল্লাহ, এই কলেমা যারা পড়েছে তারাই হলো তোমার ফ্যামিলির সদস্য। ঠিক কি ঠিক না? এ মুসলমান, নবীর ফ্যামিলির সদস্য বাদ পড়িয়া যায়, আর বাহিরের লোক ফ্যামিলির সদস্যরা অন্তর্ভুক্ত হয়ে যায় যেই কলেমার মাধ্যমে। ওই কলেমা আমার তোমার কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন করে সেই সময় যে বিশাল বন্যা হলো, ওই বন্যায় কাবা ঘরও ভেঙে চড়ে তছনছ হয়ে গেল, কিছুই ছিল না। বর্তমানে যারা হজে গিয়েছেন তারা দেখেছেন ফিল্ডটাকে, ও জায়গা যাইয়া ইত্যাদির ভিতর দিয়ে মনে থাকে না আমি কি কি সংগ্রহ করব। আমরা উলামায়ে কিরাম কোরআন হাদিস পড়েছি, এই কোরআন হাদিস পড়া অনুযায়ী ওখানে যে সব কিছুকে ধীরে ধীরে মিল করি, কাবা ঘরটা যেখানে অবস্থিত ওই জায়গাটা বিশাল একটা পুকুরের মতো, বিশাল একটা পুকুরের মতো, মিনিমাম সমতল সাথায় আর সমতল ভূমির থেকে 30 ফিট হবে নিচু, ধাপে ধাপে 30 ফিট নিচু হবে, চতুর্দিক দিয়ে এরকম উঁচু জায়গা, মাঝখানে নিচু জায়গার ভিতরে এই কাবা ঘর। ওই জায়গা বড় বন্যা হইলে বৃষ্টি হলে পানি হয়ে যায়। এই গত যে হজ গেছে, এই আগের হজে তো আমরা উলামায়ে কিরাম গিয়েছিলাম সরকারের সাথে, বিশাল বৃষ্টি জামরা শয়তান মারার দিন, দ্বিতীয় দিন তৃতীয় দিন এবং হজের দিনও 9 তারিখও বিশাল বৃষ্টি আরাফাতের মাঠে। আমি ওই রকম বিদ্যুৎ চমকানো শব্দ বাংলাদেশে আমি জীবনও শুনি নেই, সে ভিন্ন ধরনের শব্দ, মনে হয় যেন তাঁবুর উপরে পড়বে আর আমরা অ্যাক্সিডেন্ট করব। আল্লাহ তাআলা হেফাজত করেছেন। বৃষ্টিতে মাতাপের ভিতরে কাবাগরের পাশতে এইরকম রান সমান পানি হয়ে গেছে, মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে। পানি বেরোনোর কায়দা নাই তো, বেরোনোর কায়দা আছে নিচেতে, কিন্তু তাৎক্ষণিকভাবে ভরে যায়, এত বড়টা নিচু পুকুরের ভিতরে কাবা ঘরটা, সেটাও ভেঙে চুরে চলে গেছে, মাত্র সামান্য একটু ভিটে ভিটে রয়েছে। আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি কাবা ঘরটাকে পুনঃসংস্করণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম কাবা ঘর সংস্করণের জন্য ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাজ শুরু করলেন। ইসমাইল পাথর আগোয় দেয় আর বাপে পাথর গাঁথে। এখন যখন যতদূর পর্যন্ত হাতে নাগাল পাইছে অতদূর তো গাঁথছে, এরপরে যখন নাগাল পাবে না এরপরে কী করবে? আল্লাহ কতটুকু কাজে গাঁথতে থাকো, এবার গাঁথতে থাকবে তো ওই উপর পর্যন্ত বাস নাই, ভাড়া বান্দার কিছু নাই, কোনো ব্যবস্থা নাই, লিফট নাই, এ কীভাবে কী করবে? তো একটা পাথর আছে, এই পাথরের পর দাঁড়াইয়া তুমি গাঁথো। আল্লাহু আকবার! এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গা উঁচু হওয়া দরকার, ওই পাথরটা লিফটের মতো সেই জায়গা ওনাকে নিয়ে ধরে বসে, ধরে কোন সুবহানাল্লাহ, এই পাথরটা উঁচু হয়। আর মানুষের গায়ে যত ওজন হোক, পাথরের ভিতরে পা ডেবে যাওয়ার মতো হতে পারে, পাথর তো পাথরই, হাজার মানুষ যদি ওজন হয় তাহলে পাথরের ভিতরে পা ডাবার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লিফটের কাজ করে কাবাঘর নির্মাণ করেছিলেন, ওই পাথরের উপরে ওনার পায়ের দুটো দাগ পড়ে গেছে, যেন নরম কাদার উপরে পা দিলে যেমন হয় ওরকম দাগ পড়ে গেছে। হাজি সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন, যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম, কথা বলেন মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা একটা। আল্লাহ আকবার! এই মাকামে ইব্রাহিমের এত দাম যে 7টা তওয়াফের পরে মাকামে ইব্রাহিমকে পাশে নিয়ে 2 রাকাত নামাজ পড়া হজের একটা হুকুমের মধ্যে একটা হুকুম, একটা সুন্নাত। আল্লাহ আকবার! এই মাকামে ইব্রাহিমের মাধ্যমে উনি করলেন। কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেলে 1 মুঠ বালু রয়ে গেছে, 1 মুঠ বালু, ওই বরাদ্দ যা আছে তার থেকে 1 মুঠ বালু, আল্লাহ এই বালুটুকু কী করবো? ভিতরে রেখে দেবো প্যাকেট করে? আল্লাহ কয় না, বুনিয়ে দাও, বোনা বলে না ধান বোনার মতো, ফসল বোনার মতো, পাটের বীজ বোনার মতো বুনিয়ে দাও। তাহলে কত দূর বনবো? কয় তুমি ফিকে মারো, যাবে কত দূর? কয় যত দূর পৌঁছানোর দরকার আমি পৌঁছাবো।
আল্লাহ কয় আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রমা ভিকে মারবা তুমি পৌঁছে দেব আমি ওই এক ফুট ছিল বালু ওই বালু হলো কাবাগরের বীজ কাবাগরের বেসন ওই ওই বালুটাকে আল্লাহ পাক যারা যারা অনু পরবারু টুকরা টুকরা কইরা সারা পৃথিবীর গায়ে ছড়িয়ে দিয়েছেন ঠিকে মারছে ইব্রাহিম পৌঁছে দিয়েছে আল্লাহ হাদিসের ভিতরে তাফসীরের মধ্যে আমরা পাই আল্লাহ নবী বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ওই হাতের বালুর একটা কণা পৃথিবীর যেখানেই পড়ছে না কেন কিয়ামতের আগে একদিনের জন্য হলো সেখানে একটা মসজিদ নির্মাণ হবে ওইটি হলো মসজিদের বীজ মসজিদের বেসন তাই সে জায়গায় একটা মসজিদ হবে আপনারা আমরা অনেক সময় দেখি একটা বিশাল একটা হিন্দু অধ্যুষিত এলাকা ওই জায়গার ভিতরে এক ঘরও মুসলমান নাই হঠাৎ করে কি দেখি করে কিছু হিন্দু সরে চলে গেছে মুসলমানরা জায়গাটা কিনেছে হিন্দুদের মন্দিরের জায়গাটা সেই মন্দিরটা ভাঙ্গে তারা নিয়ে গেছে সেই জায়গা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হইতেছে ঠিক ঠিক না এ দস্তুরে আমাদের দাওয়াত তবলীগের মুরব্বি হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমি রিসকারে শুনেছি হুজুর বলেছেন আমরা বিদেশে এমন এমন দেশে গিয়েছি 1000-1500 মাইল পথ অতিক্রম করার পরে একটা জামে মসজিদ জুমার নামাজ পড়ার জন্য আমরা এই জায়গা দূরে দূরে মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছি তবলীগের প্রথম সময় তবলীগ করতে গিয়া আল্লাহু আকবার দাওয়াত ও তবলীগের মেহনতের ওসিলায় সেই সমস্ত দেশে হাজার হাজার মসজিদ তৈরি হইয়া গেছে ওরে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত সেই জায়গা পৌঁছাই গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত রেখেছি আর সেই ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের অধিকাংশ শরীয়ত আমাদের কাছে চলে আসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুরআন শরীফে আছে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের মুসলমান জাতির নাম রেখেছে ইব্রাহিম আলাইহিস সালাম জোরে বলেন ঠিক কি ঠিক না এ মুসলমান মুসলিম জাতির পিতার নাম কি জোর হলো না জাতীয়ভাবে এলাকাভাবে দেশীভাবে কেউ কেউ কইতে পারি তার প্রতিবাদ জানাই না দোস্ত ওটা ভিন্ন ফাংশন তবে আমেরিকার মুসলমানদের জাতির পিতাও যে জাপানের মুসলমানদের জাতির পিতাও সে টেকে ঠিক না আমরা বাংলাদেশে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি বা পাকিস্তানওয়ালারা কায়দে আজম জিন্নাকে জাতির পিতা বলে এমন করে এক এক দেশে এক একজনকে বলতে পারে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম খালি কি বাংলাদেশের জাতির পিতা সৌদি আরবের জাতির পিতা নাকি গোটা দুনিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের জাতির পিতা এবার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হলো ইব্রাহিম আলাইহিস সালামের থেকে সর্বপ্রথম সন্তান ইসমাইল জবিহুল্লাহ কইতে লম্বা টাইম লাগবে সময় নাই ইসমাইল আলাইহিস সালামের পরে বংশ পরায়ক্রমে আসতে 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 ইসমাইল ও জবিহুল্লাহ আর আমার নবীর আব্বা হযরত আব্দুল্লাহ ছিলেন জবিহুল্লাহ জবিহুল্লাহ মানে আল্লাহর হুকুমে যারে জবাই করার হুকুম হইছে তারে কয় জবিহুল্লাহ ইসমাইলকে জবাই করার হুকুম হয়েছিল আমার নবীর আব্বা খাজা আব্দুল্লাহকে জবাই করার হুকুম হয়েছিল ওনার দাদা আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন আল্লাহ যদি এই বছর এই আল্লাহ যদি এই বছর আমাদের কাবা ঘরকে রক্ষা করে এই আব্রাহা বাচ্চার হাত থেকে জুলুমের হাত থেকে আমি আমার একটা সন্তানকে জবাই করব কুরবানি দিয়ে দেব এমন করে মান্নত করেছিলেন এবার কাবা ঘর যখন সুরক্ষিত হয়ে গেল আব্রাহা বাচ্চার হাত থেকে হেফাজত হয়ে গেল আল্লাহু আকবার এবার সন্তান জবাই করতে হবে সেই সন্ন্যাত মান্তর মান্নতে সন্ন্যাত সন্তান জবাই করতে হবে এখন কারে কোন সন্তান জবাই করবে সন্তান তো পুত্র সন্তান দশটা কুণ্ডারে জবাই করবে একটা একটা করে লটারি টানতেছে আস্তে 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 বারবার তিনবার একে একে তিনবারই আমার নবীর পিতা আব্দুল্লাহর নাম আসতেছিল তখন আব্দুল্লাহ বিবাহ করে নাই পরপর তিনবার কিন্তু দশবার মধ্যে সবচেয়ে সুদর্শন ছিল কারণ কি আমার নবীর আগমনের আগেই আল্লাহ পাক নবী পাকের যে নূরে নবুয়াত এইটা বিভিন্ন মানুষের মাধ্যমে সর্বপ্রথম ইসমাইল আলাইহিস সালাম সেই থেকে ধীরে ধীরে মানুষের মাধ্যমে পাঠাইতেছে এই নূরে নবুয়াতে হযরত আব্দুল্লাহর কপালের মধ্যে চমকাইতেছিল ভিন্ন রকম চেহারা ছিল অন্যান্য ভাই বোনরা সবাই কাঁদতেছে বোনরা কাঁদতেছে ভাইরা কাঁদতেছে ভাইরা কেউ কেউ বলে আব্বা আব্দুল্লাহরে জবাই না দিয়ে আমাকে জবাই দেন কিন্তু সিদ্ধান্ত যেটা তিনবার হয়ে গেছে আল্লাহর কুদরতি ফয়সালায় আব্দুল্লাহ জবাই হয় নাই কিন্তু হুকুম ছিল আব্দুল্লাহরে জবাই করতে হবে এই জন্য বলা হয় জবিহুল্লাহ
আমার নবী খাজা আব্দুল্লাহর গর্ব ঔরস হয়ে দুনিয়ায় এসেছেন। ও ভাই আল্লাহু আকবার, এবার নবী যখন দুনিয়ায় আসলেন এরপরে তার কারামতি শুরু হয়ে গেল, এরপরে তার কারামতি শুরু হয়ে গেল। সময় কম, শেষ পর্যন্ত যাওয়া সম্ভব না, কারণ নবী পাকের গোটা জিন্দেগীর আলোচনা করতে কমপক্ষে 23 বছর 24 ঘন্টা আলোচনা করবো ডেলি, তারপরও 23 বছরও কুলাইবে না। মাত্র জন্মলগ্ন এবং তার আগের থেকে 2-4টা কথা বললাম। শেষ কথা হলো, আমার নবী বলেন আলমার ও মা মান আহাব্বা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে যুবক শোন, ভালো করে শোন, নবিয়া পাকের সাথে যদি জান্নাতে যাইতে চাস, আমার নবী কয় আমার সাথে ভালোবাসা রাখ। মমতাজ মনির খান আলমগীর আর দুনিয়ার চলচ্চিত্রের নায়ক নায়িকা আর ব্যানসুর বয়াতি আর যত দুনিয়ার জাগতিক নোংরা বদমাশ যারা আছে আর নেতা নেত্রী আছে, ওদের সাথে পিরিত রাখলে জান্নাতের সার্টিফিকেট হবে না। আমার সাথে সম্পর্ক রাখ, আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বাত তার সাথে তার কেয়ামত। আমার সাথে মহাব্বাতের প্রমাণ হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওরে নবীকে না দেখে কিভাবে ভালোবাসবো, নবীকে আমার সুন্নত গুলোকে মহাব্বত কর, সুন্নতের মহাব্বত কেমন করবো। মহাব্বত আছে তার প্রমাণ হলো সুন্নতের পর আমল, ঠিক কিনা? বলতে গেলে সময় লাগে, আমার নবীর সুন্নত একে একে বললে কয়েক ঘন্টা যাবত বললে মোটামুটি হয়। প্রাথমিক সুন্নাত আমি সকলকে বলি, আল্লাহর নবীর মহাব্বতের দাড়ি সুন্নাত হইলে আবার এক শ্রেণীর মনে করে হুজুর সবগুলো বাদ দিয়ে আগেই আমাকে দাড়িতে হাত দিছে, দাড়িতে আমি হাত দেই নেই, দাড়িতে আমি তো হাত দিছি, তুমি দিছো খুর, ঠিক না? এ নবী বলেন যেই ব্যক্তি দাড়িতে খুর লাগায় সে যেন আমার কলিজায় খুর লাগায়। নবীর কলিজায় খুর লাগাইয়া নবীর সাথে কোনো ভালোবাসা হইতে পারে? জোরে বলেন পারে। এ দোস্ত, মুখে যদি 1000 দাড়ি থাকে কাটতে 2 মিনিট সময় লাগে, 2 মিনিটের ভিতরে তুমি 1000 কবিরা গুনাহ কামাই করেছো। 1000 কবিরা গুনাহ সমান সমান 7000 বছর জাহান্নাম, 1000 একটা কবিরা গুনায় 7000 বছর জাহান্নাম। এবার 1000 দাড়ি থাকলে 1000 × 7000 সমান সমান 7 লক্ষ, মাত্র 2 মিনিটের ভিতরে 7 লক্ষ কবিরা গুনাহ কামাই করেছো। নবীর মহাব্বত শুধু মুখে ঝাড়লে হবে না, মাঝে মাঝে একটা মাহফিল দিয়ে শেষ করলে হবে না। নবীর মহাব্বত সুন্নতি দাড়ি রাখো, সম্মান পাবা দুনিয়ায়। দাড়ির কারণে চোখের পাওয়ার বাড়ে, দাড়ি রাইকে দিলে সেক্স পাওয়ার বৃদ্ধি পায়। দাড়ি যত বেশি কাটবে যৌন ক্ষমতা দুর্বল হয়, দাড়ি যত বেশি কাটবা চোখের পাওয়ার দুর্বল হয়, দাড়ি যত বেশি কাটবা মাথা মেধা শক্তি দুর্বল হয়, দাড়ি যত বেশি কাটবা চেহারা নূর কমিয়া যায়, আর দাড়ি রাখলে সেক্স পাওয়ার আর যৌন শক্তি বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। সর্বোপরি কিয়ামতে নবী তোমাকে পুরুষ যারা আছো তাদেরকে দাড়ি দেখে চিনবে, দাড়ি দেখে চিনবে। দাড়ি রাখলে একজন পুরুষকে পুরুষের মতো মনে হয়, স্ত্রীর কাছে সম্মান আর শ্রদ্ধা বেশি পাওয়া যায়। আল্লাহু আকবার। এই জন্য নবীর একটা সুন্নাত দাড়ির পর আমল করার চেষ্টা করো। 2 নম্বরে পোশাকের সুন্নাত, 3 নম্বরে মেসোয়াকের সুন্নাত, 4 নম্বরে ডিলা কুলুকের সুন্নাত, 5 নম্বরে দস্তারখানের সুন্নাত, 6 নম্বরে তোমার পাগড়ির সুন্নাত পারলে আমল করো। এমন করে যতগুলো সুন্নাত আছে সুন্নতের পর আমল করো। নবী কাইমান তামাসসাকা বি সুন্নাতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই মুহূর্তে যে সময় দুনিয়া থেকে সুন্নতগুলো শেষের পথে, এই সময় যদি একটা সুন্নতের পর আমল করো, আল্লাহ পাক তোমাকে 100 শহীদের সওয়াব দান করবে। পারা যাবে না ইনশাআল্লাহ আমল করতে? পারা যাবে না? আরে আজকের দিনে এই 12ই রবিউল আউয়ালে কোনো জশ্নে জুলুস করে ইবাদত নয়, বরঞ্চ আমি কথা বলতে গেলে সরে গেছি, সেটা হলো এদিক তাকান, নবী জন্ম নেছে 8 তারিখে না 12 তারিখে, এ নিয়ে মতানৈক্য বিশাল। মাস ঠিক আছে, 12 ঠিক আছে, মাস রবিউল আউয়াল 12 সোমবার, টাইমও সবে সাদেক, কিন্তু তারিখটা নিয়ে মতানৈক্য 99% না 97%। ঐতিহাসিকদের একমত যে নবীর জন্ম হয়েছিল 8ই রবিউল আউয়াল, তবে 100 ভাগ ঐতিহাসিকরা একমত যে নবীর জন্ম হয়েছিল 12, মৃত্যু হয়েছিল 12ই রবিউল আউয়াল। তো আমি বাদ দিলাম 8ই রবিউল আউয়াল, বাদ জন্ম নেছে নবী 12ই রবিউল আউয়াল, আবার মৃত্যুও তো 12ই রবিউল আউয়াল, কথা কন? তো নবীর জন্ম আগে হইছে না মৃত্যু আগে হইছে? বোঝে না, মৃত্যু আগে না জন্ম আগে? জন্ম আগে না? তো জন্ম হইছে 63 বছর আগে, সে তারিখটা আমাদের অন্তরের থেকে খানিকটা মুসা মুসা ভাব। আর যে সময় জন্ম নিছে সে সময় সাহাবায়ে কিরাম ছিল না, মোমেন মুসলমান কেউ ছিল না, সব ছিল কাফের। আর যে সময় নবী ইন্তেকাল করেছেন এই সময় 16 লক্ষ সাহাবা কলিজা দেওয়া, গলা কাটাই দেওয়া 16 লক্ষ সাহাবা সামনে, ঠিক কিনা?
এই সোয়ালক্ষ সাহাবা জীবন উৎসর্গকারী সোয়ালক্ষ সাহাবার সামনে নবী ইন্তেকাল করলেন। নবীর জন্মে আমরা যে পরিমাণ খুশি তার চাইতে নবীর মৃত্যুতে আমরা বেশি শোকাক্রান্ত না? তো ওই দিন নবীর জন্ম হলো ধরে নিলাম, আর ওই দিন নবীর মৃত্যু, সেদিন মৃত্যুর দিন যদি আমি জন্ম বলে খুশি হয়ে আনন্দ করি উল্লাস করি, নবী কষ্ট পাবে, বলবে আমি সেদিন মৃত্যুবরণ করলাম, এই দিন তোদের শোক শোক হওয়া দরকার ছিল, এই দিন শোকাক্রান্ত হওয়া দরকার ছিল, সেই দিন শোক পালন না করে সেই দিন তোরা আনন্দ উদযাপন করিস, তোরা আমার কেমন উন্নত। কাজেই আমাদের বুদ্ধির পরিচয় হবে যে আমরা বারোই রবিউল আউয়াল যদি কিছু করিও, এটা কোরআন হাদিসে এরকম বড় ধরনের কিছু করার কোনো রেফারেন্স আমরা পাই না, তবে মহাব্বতের সাথে যদি কিছু করতে হয় সেদিন নামাজ কালাম ইবাদত বন্দেগি পারলে একটু রোজা রাখেন, তসবিহ তাহলিল দুরুদ শরীফ বেশি বেশি করে পড়েন, এইরকম ঢাক ঢোল বাজায় একদল যেমন জশ্নে জুলুস করে আনন্দ ফুর্তি করে, এইটা নবীর মৃত্যুদিনের শোকের পরিবর্তে আনন্দ উদযাপন করা হয়, তাতে এই খবর নবীর কাছে গেলে নবী বড় কষ্ট পায়, আমরা সেদিন শোক পালন করব সেদিন আনন্দ উদযাপন করব, কথা বলেন করবেন? এটা সুন্নতের খেলাফ, বরঞ্চ সুন্নতের পর আমল করেন। 100,000 বছর পর্যন্ত বারোই রবিউল আউয়ালের ঈদে মিলাদুন্নবী পালন করলে যেই যতটুকু নেকি হবে, একটা সুন্নতের পর আমল করলে তার সাথে বেশি নেকি হবে, তার সাথে বেশি নেকি হবে, আমল করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এ ভাই মেসক করবেন, একটু মেসক মেসক। নবী বলেন লাউলা না শুকালা উম্মতি লা আমার তুমি সেবা কিন্তা করলে সলাত, আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেককে 5 অক্ত নামাজে মেসক করতে বলতাম, কারণ কি মেসক করে অজুবানে নামাজ পড়লে 1 অক্ত নামাজের বিনিময়ে 70 অক্ত নামাজের সওয়াব। প্রত্যেকের বাড়ি বিরাস আছে, বুড়ো মানুষও গোমের তুইটা বিরাস ফায়ার করে, এপাশে ওপাশে টুথপেস্ট ব্রিশে কে কী কী আছে কোলোজাপ পেপসোডের দিয়ে বিরাস ফায়ার করে, কিন্তু মেসাকের ইন্টারভিউ নিলে পরে 90% ফেল করবে, মেসাক নাই হুজুর গিয়ে বাড়িও মেসাক নাই, তালবি আলিমরা দেখিতে মেসাক বানায় না, উরাও বিরাস করে, আরে তালবি আলিম মাদ্রাসার তালবি আলিম তুইও যদি মেসাক না করিস তাহলে পাবলিকলি দিয়ে মেসাক করাবো কীভাবে, 1 অক্ত মেসাক করে নামাজ পড়লে 70 অক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। পুরুষরা একটু মেসাক টেসাক করলেও, মেসাক যদিও নিয়মতান্ত্রিক না বানায়, ওই যে বাগানে যে এক প্রকারের গাছ আছে এরকম পাতা হয় আশাইল পায় মাগদি আশাইল, ঠিক আছে নাকি, এই আশাইল গাছ বেলা 9টার দিকে ঘুমেতে উঠে যাইয়ে উনি সুন্নতি মেশাক করে, বাগানের তো আশাইল গাছ একখান ভাঙ্গে ডলে ওর ভিতরে রাতের বেলা শিয়ালে পেশাব করে দিয়ে গেছে তার খবর নেই, দিন বইরে কুত্তই বগলু সরি স্প্রে করছে তারও খেয়াল নেই, ওইটারে ভাঙ্গে ধরিয়ে মেশাক করতে, তাহলে তার পিছনে এত বড় ডালগুলি রয়েছে মেশাক করেই শূন্যতা দেয়, ওই সুন্নত না, সুন্নতি মেশাক হবে মিনিমাম কী বলা হয় কেনি আঙ্গুল পরিমাণ মোটা হবে, হাতের এই বিঘের সাদত আঙ্গুলের থেকে বৃদ্ধাঙ্গুল পরিমাণ লম্বা হবে, আর 1 আঙ্গুল পরিমাণ মোটা হবে বানানোর সময়, পরে সবাইতে সবাইতে ছোট হয়ে গেলি দোষ নাই। নবী বলেন এই মেশাক যদি তিক্ত গাছের ডাল দিয়ে করো তাহলে মেধা শক্তি ভালো হয়, হজম শক্তি ভালো হয়, যৌন শক্তি ভালো হয়, চোখের পাওয়ার বৃদ্ধি পায়, সর্বোপরি মেশাকের বিনিময় যেই লোকটা 5 অক্ত নারী ভালো আর পুরুষ ভালো মেশাক করে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে মরণের সময় কলেমা নসিব করবেই করবে। তো মরার সময় কলেমা নসিব হলে লাভ কি? বিগত জীবনে সব গুনাহ মাফ, দাখাল আল জান্নাত, সেজন্য বেহেশতে চলে যাই, ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, কথাকে সুন্দরভাবে সমাপ্তিতে নিতে পারলাম না, অসমাপ্ত অবস্থায় ছেড়ে দিতে বাধ্য হচ্ছি, ও পাশে মাহফিল রয়েছে, শরীরও ভালো না, মনটা গোছানো বহুত বড় কষ্ট হয়েছে, যেটুকু কইতে পারছি, আপনারা কষ্ট পাইছেন নাকি? আমার নবীর এই তারিখে জন্মবৃত্তান্ত কিসসা নবী সংক্রান্ত যা বলা বলি করবেন তাতেই নাকি, তবে এই জাতীয় জন্ম হলো কিভাবে ওই কিসসার চাইতে নবীর কিছু সুন্নতার আদর্শের আলোচনার ভিতরে লাভ বেশি, কথা কোন ঠিক না, এক একটা সুন্নতের আদর্শের আলোচনা করলে লাভ বেশি। আমরা মুক্তাসাদ কথা বলার আছে নাকি? আমরা এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, বাকি দোয়াও চাই যে আমার এই গাড়িটার জন্য একটা সুন্দর সমাধান হয়, মিনিমাম 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে, নতুন গাড়িতে এক সাইড ধরে পরিবর্তন করতে হবে, আর গাড়ির একবার মায়ের খেয়ে গেলে বিক্রি করার সময় ওই গাড়ি দুর্বল হয়ে যায়, ওরা সেই আসল দাম থাকে না, আমিও তো নিজে কেনার সময় এভাবে টুকাই টাকায় কিনছি, যাতে আল্লাহ পাক আমার এই ক্ষতিটা পূরণ করে দেয়, সামনে সিজন মাহফিল আছে, আমার চলাফেরার ভিতরে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, দ্রুত আমার গাড়িটা সুন্দর সমাধান হয়, আপনাদের কাছে একটা দোয়া চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি, আচ্ছা দোয়ার পরে আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজ পড়ি তারপরে যাবেন। আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।